headline sponsored by Gurukulam English Medium School Barabisha Alipur Dwar admission going on. রানাঘাটে ও জেলার বিভিন্ন প্রান্তে সোনার দোকানে দুষ্কৃতি হামলা এবং ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে আজ কলকাতা বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে স্বর্ণ ব্যবসায়ীদের একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন স্থান থেকে স্বর্ণ ব্যবসায়ীরা আজ এই প্রতিবাদ সভায় যোগদান করেন। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষত শুল্ক দপ্তর এবং পুলিশ দপ্তরকে এই বার্তাই দিচ্ছি যে আপনারা সামনে চলুন, স্বর্ণকারদের উপরে যদি কোন রকম অন্যায় অত্যাচারের চিন্তা ভাবনা বেআইনি ভাবে আপনারা করে থাকেন তাহলে আমরাও কিন্তু পিছিয়ে যাব না, বৃহত্তর আন্দোলনের দিকে যাব, প্রয়োজনে গোটা ওয়েস্ট বেঙ্গল আমরা বন্ধ করব এবং প্রয়োজনে শুল্ক দপ্তরের বিরুদ্ধে দিল্লিতে যোগাযোগ আমরা করেছি, প্রয়োজনে সেখানেও আমরা যাব। এদের বিরুদ্ধে তো চিফ সেক্রেটারি চিফ কমিশনারের কাছে যে মেমোরেন্ডাম দেওয়া হচ্ছে সেখানেই তো উল্লেখ করা হয়েছে, ইন্ডিভিজুয়ালি তো জেলায় জেলায় বেছে বেছে করা হবে না, চিফ কমিশনারের কাছে আমরা যে মেমোরেন্ডাম দিচ্ছি সেখানে গোটা ওয়েস্ট বেঙ্গলের তথ্যটাই আমরা তুলে ধরেছি, অথবা স্টেপটা তো সেখান থেকে হবে। রানাঘাটের পরে তুলে নিয়ে না, তার আগে ব্যারাকপুর হয়েছে, রানাঘাটে তার আগে হয়েছে, শক্তিগড়ে হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে ঘটনা ঘটেছে, এইভাবে একের পর এক সোনার দোকানগুলোকে ডাকাতি হচ্ছে, কারণ স্বল্প সময়ের মধ্যে পকেটে করে 5-7 লাখ টাকার মাল নিয়ে চলে যাওয়া যায়, এইটাই দুষ্কৃতিকারীরা কাজে ব্যবহার করছে। কিন্তু পুলিশ প্রশাসনের ঢিলাঢালা পরিস্থিতির জন্য এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে পরে এটা হতে পারে না, তাই আমরা এই পুলিশের বিরুদ্ধে আমাদের এই ক্ষোভ আমরা আজকে প্রকাশ করছি। এরপর পরবর্তী কর্মসূচি আমরা যদি সঠিক কোনো রেজাল্ট বা দিশা না পাই কর্তৃপক্ষের কাছ থেকে তাহলে পরে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব, প্রয়োজনে পশ্চিমবঙ্গ বন্ধ হবে, আমরা বৃহত্তর আন্দোলনের দিকে প্রয়োজনে ওয়েস্ট বেঙ্গল বন্ধ হবে এবং তার পরবর্তী পদক্ষেপ আমরা বসবো, আলোচনা করে পরবর্তী পদক্ষেপ কি করা যায় আমরা সেটা করবো। টগরচন্দ্র পোদ্দার, সাধারণ সম্পাদক বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি, সাধারণ সম্পাদক অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ আর বোর্ড অফ ডিরেক্টর ন্যাশনাল জেমস এন্ড জুয়েলারি কাউন্সিল অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা উদ্দেশ্য হলো গিয়ে সারা পশ্চিমবঙ্গ কাস্টম এবং জুলুম তথাপি কাস্টমসের বিরক্তকর জুলুম এবং ডাকাতি এর প্রতিবাদে আজকে আমরা সারা পশ্চিমবাংলায় আমাদের জেনারেল সেক্রেটারি টগরচন্দ্র পোদ্দারের নেতৃত্বে আমরা এই মিটিং করে আয়োজন করেছি। এখানে যদি আমরা কোনো সুফল না পাই আজকে আমাদের চিফ সেক্রেটারির সাথে দেখা করতে যাওয়ার কথা আছে, এছাড়া যদি আমরা না পাই আগামী দিনে আমাদের সভাপতি বিনয় কৃষ্ণ তিনি ঘোষণা করেছেন যে বন্ধ ডাকবেন এবং আমি টগরদার সাথে কথা বলেছি এবং এটাও আমরা রাজ্যপালের সাথেও দেখা করতে যাব, তারপরে যদি না হয় তারপরে আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা যেতে চাইছি। পরবর্তীতে আপনারা এই পদক্ষেপ করতে যাচ্ছেন? পরবর্তী পদক্ষেপ আমরা কালকে লালবাজারেও যাচ্ছি আমাদের মেমোরেন্ডাম জমা দিতে, আজকে কাস্টমসের চিফ সেক্রেটারির সাথে কমিশনারের সাথে আমরা দেখা করতে যাচ্ছি, আমাদের প্রতিনিধি দল তারা গিয়ে ওখানে কথা বলবেন, এরপরেও যদি না হয় তারপর আমরা রাজ্যপালের দ্বারস্থ হব, রাজ্য সেখান থেকে যদি না হয় আমরা দিদির সাথে মমতা ব্যানার্জির সাথেও আমরা দেখা করতে পিছপা হব না, আর তাছাড়া তারপরেও যদি আমরা সুফল না পাই সেক্ষেত্রে আমরা সারা পশ্চিমবাংলা বন্ধ অচল করে দেবো, এটাই আমাদের পরবর্তী পদক্ষেপ। রানাঘাটের পর পুরুলিয়া এগুলো আপনারা খবর যেহেতু আপনারা খবর পেয়েছেন, এরকম ছোটখাটো ডাকাতি কিন্তু অনেক জায়গায় হচ্ছে যেগুলো খবরে আসছে না, বুঝেছেন? এই ধরনের ডাকাতির প্রতিবাদে আমরা কালকে লালবাজারে যাচ্ছি, লালবাজারে গিয়ে আমাদের প্রতিনিধি দল আমরা কমিশনারের সাথে দেখা করব, ডিজির সাথে দেখা করব, সেন্ট্রাল ডিসির সাথেও আমরা দেখা করে কথা বলব। প্রশাসনের কিছু যে গাফিলতি নেই একদম উড়িয়ে দিচ্ছি না, আবার সর্বোপরি কিছু প্রশাসনিক লোক যথেষ্ট সহযোগিতাও করছে এটাও মাথায় রাখছি আমরা। নামটা বলবো, সুব্রত কর,